দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি যারা সারা বিশ্বের অবস্থান করছেন নানা প্রান্তে এবং প্রতিদিনের সংবাদ বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রচারিত কোভিড-19 বিষয়ক তথ্য জানবার জন্য অপেক্ষা করছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর, তবে আমি এখন মহাপরিচালকের দায়িত্বে আছি। আজ 13 মে 2020, 30শে বৈশাখ 1427 এবং 19 রমজান 1441। আমি আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের গত 24 ঘন্টার পরিস্থিতি এবং এ পর্যন্ত আমাদের যা পরিস্থিতি আছে সেটা, এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও বিশ্ব পরিস্থিতি। তাহলে আজকে আমাদের সর্বমোট 41টি ল্যাবের আমরা রিপোর্ট পেয়েছি এবং 41টি ল্যাবের মধ্যে টোটাল আমাদের স্যাম্পল কালেকশন হয়েছে 7862 এবং পূর্বের স্যাম্পল সহ পরীক্ষা করা হয়েছে 7900টি। এবং এই 7900টির মধ্যে আমরা শনাক্ত হয়েছে আজকে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি, 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1162টি। এবং আমাদের টোটাল পজিটিভ কেস বা আমাদের এ পর্যন্ত শনাক্ত কেস হলো 17822 জন। গত 24 ঘন্টায় আমাদের সুস্থ হয়েছেন 214 জন এবং এ পর্যন্ত সুস্থ 3361 জন। আমাদের মৃত্যুর তালিকায় আজকেও আছে এবং আমি বলবো এ যাবৎকালের মধ্যে সর্বাধিক 24 ঘন্টায় মৃত্যু আমাদের, এবং এই মৃত্যুর সংখ্যাটি হলো 19। এই 19 জনের মধ্যে পুরুষ 12 জন এবং নারী 7 জন। আমরা জেলাওয়ারি বা বিভাগওয়ারি যদি দেখি তাহলে ঢাকা শহরের হাসপাতালগুলিতে এদের 13 জন মৃত্যুবরণ করেছেন এবং 13 জনের মধ্যে সবারই ঠিকানা ঢাকারই, তবে একজনের ঠিকানা আছে পাবনার, নারায়ণগঞ্জে 1 জন, মুন্সিগঞ্জে 1 জন, খুলনা বিভাগে 1 জন, তিনি নড়াইলের, এবং চট্টগ্রাম বিভাগে 3 জন, তার মধ্যে চট্টগ্রামের 2 জন এবং কুমিল্লার 1 জন। এবং আমরা যদি বয়সভিত্তিক বিশ্লেষণে যাই তাহলে খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে 1 জন 0 থেকে 10 বছরের মধ্যে একটি শিশু, মেয়ে শিশু আছে, এবং 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 7 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 5 জন এবং 71 থেকে 80 বছরের মধ্যে 5 জন। নতুন করে আইসোলেশনে এসেছে 150 জন 24 ঘন্টায় এবং 24 ঘন্টায় ছাড়ও পেয়েছেন 76 জন। বর্তমানে আইসোলেশন আছে 3435 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 1332 জন। আমাদের আইসোলেশন শয্যা 8634টি, এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি এবং ময়মনসিংহ নার্সিং ডরমেটারিতে আরও 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। তাছাড়াও আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের বসুন্ধরা কনভেনশন সিটিতে একটি হাসপাতাল তৈরি করার প্রক্রিয়া চলছে এবং আমাদের সিটি কর্পোরেশনের ডিসিসি মার্কেটে মহাখালীতে সেখানেও আমাদের একটি হাসপাতাল প্রস্তুতের কাজ চলছে। ঢাকা মহানগরীতে আমাদের বর্তমানে যে আইসোলেশন সংখ্যা আছে সেটা 2900 এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে 5734টি। এই সকল হাসপাতালে আমাদের আইসিইউর সংখ্যা 329টি এবং ডায়ালাইসিস ইউনিট 102টি। এখানে আমি বলতে চাই যে আমাদের আইসোলেশন সংখ্যা এবং ডায়ালাইসিস ইউনিট সংখ্যা বাড়ানোর জন্য প্রক্রিয়া চলছে। কোয়ারেন্টাইন 24 ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে এসেছে 2558 জন এবং 24 ঘন্টায় ছাড়ও পেয়েছে ততোধিক 2662 জন এবং এই পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 227642 জনকে এবং ছাড় পেয়েছেন এ পর্যন্ত 182361 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 45221 জন। আমাদের 64টি জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 617টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31165টি। আমরা গতকালেরটি এখানে বাড়িয়েছি কারণ গত 24 ঘন্টায় প্রতিষ্ঠান বেড়েছে আরও 2টি, একটি ফরিদপুরে এবং আরও 210 জনকে সেবা প্রদানের সক্ষমতা বেড়েছে। আমরা প্রতিনিয়তই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ করি, বিতরণ করি এবং আমাদের মজুদ আছে এবং আমাদের অনেক প্রতিষ্ঠানই আমাদের অনুদান হিসেবে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীগুলি আমাদেরকে দেন।
জনগণের সেবার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি গ্ল্যাক্সোস্মিথক্লাইনকে, জিএসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুদান হিসেবে দিয়েছেন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। তার মধ্যে আছে 20,000 N95 মাস্ক, 10,000 FFP2 মাস্ক এবং 16,000 জোড়া গ্লাভস। আমি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি গ্ল্যাক্সোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে। গত 24 ঘন্টায় আমাদের সংগ্রহ বেড়েছে 10,300 এবং এ পর্যন্ত আমাদের সংগ্রহ 21,67,547টি, দুঃখিত 21,67,547টি এবং আমরা 24 ঘন্টায় বিতরণ করেছি 48,350টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 17,96,196টি। বর্তমানে আমাদের মজুদ আছে 3,71,351টি। হটলাইনে আমরা স্বাস্থ্য পরামর্শ দেওয়ার জন্য সবসময়ই আমাদের ফোন 24 ঘন্টা 7 দিনই খোলা থাকে এবং আমরা ফোন কল রিসিভ করি এবং যথাযথভাবে যেগুলো প্রশ্ন আসে তার উত্তর সমাধান আমরা দিতে চেষ্টা করি। এখানে এই ফোন কলের মাধ্যমে স্বাস্থ্যসেবার পরামর্শও দেওয়া হয় এবং যখন দরকার মনে হয় তখনই আমরা এই থেকে নমুনা সংগ্রহ করি। তবে আমাদের নমুনা সংগ্রহ করার জন্য আলাদা ফোন কল সেন্টার আছে, সেই ফোন কল থেকে আমরা নমুনা সংগ্রহ করি। সাধারণত এই হটলাইনগুলোতে আমরা স্বাস্থ্যসেবা পরামর্শই দিয়ে থাকি। এ পর্যন্ত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,37,026টি এবং 24 ঘন্টায় এটা, এবং এ পর্যন্ত আমরা ফোন কল গ্রহণ করেছি 50,65,556টি। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক কাজ করে যাচ্ছেন 15,733 জন এবং গত 24 ঘন্টায় আরও 12 জন সংযোগ যুক্ত হয়েছেন এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে আরও চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন 4,072 জন। আমাদের স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় 704 জনকে স্ক্রিনিং করা হয়েছে বিভিন্ন বন্দরে, বিমানবন্দরে 404 জনকে, স্থলবন্দরে 173 জনকে এবং সমুদ্রবন্দরে 127 জনকে। আমরা বিমানবন্দরে এ পর্যন্ত স্ক্রিনিং করেছি 3,29,002 জনকে, স্থলবন্দরে 3,30,783 জনকে এবং সমুদ্রবন্দরে 17,889 জনকে। এবং এ পর্যন্ত আমাদের অনেক আগে রেলওয়ে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনেও স্ক্রিনিং করা হতো, তবে বর্তমানে রেলওয়ে স্টেশনের স্ক্রিনিং হচ্ছে না বা ওই ধরনের যাত্রী আসছে না যাদের স্ক্রিনিং করতে হয়। আমাদের সর্বমোট স্ক্রিনিং হয়েছে 6,84,503 জন। এই ছিল আমাদের হাতে বাংলাদেশের গত 24 ঘন্টার পরিস্থিতি এবং সর্বশেষ পরিস্থিতি।